বাড়ছে করোনা সংক্রমণ। গত একদিনে 20,500 বেশি করোনা শনাক্ত হয়েছে। রোববার 200 কোটি ডোজ টিকা দেওয়ার রেকর্ড গড়েছে ভারত। দেশটির করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। যেমনটি বলছিলেন যে গতকাল রোববার ভারতের 200 কোটি ডোজ টিকা দেওয়ার রেকর্ড কিন্তু অর্জন করেছে, এবং এরই পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশবাসীকে এবং টিকাদান কর্মসূচির সঙ্গে যারা জড়িত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকলকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে যে চলমান কোভিডের যে ঢেউ, সেই ঢেউয়ের মধ্যে বিশ্ব স্বাস্থ্য দেয়া সতর্কতা অবলম্বন করে দেশবাসী যাতে কোভিড বিধি মেনে চলে এবং টিকাদান যে কর্মসূচি শুরু হয়েছে 2021 সালের 16ই জানুয়ারি থেকে, সেইটিতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু তিনি টুইট বার্তায় বলেন। আপনি জানেন যে বিশ্বে যখন করোনার দাপট, করোনার যখন দাঁত সারা গোটা বিশ্বে ফোটাতে ব্যস্ত, ঠিক তখনই ভারত 2021 সালের 16ই জানুয়ারি থেকে বিশ্বের কোটানকোট বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু করেছিল, এবং প্রথম 9 মাসে 2021-এ প্রথম 9 মাসের তারা 100 ডোজ টিকা দেওয়ার রেকর্ড অর্জন করে, এবং পরের 9 মাস অর্থাৎ এই মুহূর্তে 2021 সালের জানুয়ারি 16 তারিখ থেকে যদি আজকের দিনে আমি দিন গণনা করি, মাস গণনা করি, তাহলে কিন্তু 18 মাসে তারা কিন্তু 200 কোটি ডোজের যে রেকর্ড সেটি অর্জন করছে। সুতরাং 130 কোটি মানুষের দেশের চলমান কিংবা এর আগে যে করোনার তৃতীয় ঢেউয়ের যে সংকট, ভারতবাসী শুধুমাত্র কোভিড করোনার যে টিকা দেওয়ার ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে মোকাবেলা করতে সক্ষম হয়েছে সেটি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে এবং ভারতের চিকিৎসক মহল তারাও বলেছেন। এবার আসি, আপনি যেটা বলছিলেন যে ভারতের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, এটা অবশ্যই 130 কোটি মানুষের দেশে দৈনিক গড় 20,000 থেকে 21,000 সংক্রমণ এবং 45 জনের মৃত্যু, সেটি কিন্তু গড় যে আনুপাতিক হার সেটি থেকে অত্যন্ত কম। কিন্তু যেটি তাৎপর্যপূর্ণ বিষয় যে গত 1.5 মাস ধরে যেরকমভাবে করোনার সংক্রমণ অ্যাভারেজ হচ্ছে, আমি যদি গড় ভারতের হিসেবটা ধরি যে গত সেই গেল 24 ঘন্টায় প্রায় 21,000 মানুষের শরীরে করোনার সংক্রমণ হয়েছে, সেটি যদি গড় 7 দিনের মধ্যে ধরি তাহলে সেটি কিন্তু গড় রোজ 17,000-এর বেশি কম বেশি কিন্তু প্রত্যেক দিন মানুষ কিন্তু সংক্রমণ হচ্ছে। একই সঙ্গে কিন্তু আবার এটাও বলবো যে গেল 24 ঘন্টায় যেখানে 21,000 মানুষ সংক্রমণ হয়েছে, ভালোও কিন্তু হয়েছে, সুস্থ হয়েছে কিন্তু প্রায় 18,000-এর বেশি। তবে মৃত্যুর সংখ্যা যেটি উদ্বেগ বাড়াচ্ছে, গড় যে মৃত্যুর সংখ্যা, আপনি জানেন যে গেল 24 ঘন্টায় 49 জনের মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু গত 7 দিনের যে গড় সেটি কিন্তু 42 জন, সেক্ষেত্রে মৃত্যুর সংখ্যা কিন্তু সে অর্থে কমছে না, তবে সংক্রমণ এবং সংক্রমণ থেকে রিকভার হওয়ার কিন্তু গড় গত 7 দিনের যেটি সেটি তুলনামূলকভাবে ঠিক আছে। এর আগে আপনি জানেন যে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সতর্ক করে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে কোভিডের যে শেষ দরজা সেটি কিন্তু এখনো অনেকটা দূরে। সুতরাং কোভিডের যে বিধি, যে স্বাস্থ্যবিধি, সেটি কিন্তু অবশ্যই মানতে হবে। আপনি জানেন যে ভারতের গত কয়েক বছর ধরেই কিন্তু বিভিন্ন নির্বাচন চলেছে এবং ধর্মীয় অনুষ্ঠান চলেছে, সে কারণে কিন্তু সংক্রমণের ক্ষেত্রে এই সংক্রমণের বিস্তার হচ্ছে। তো সব মিলিয়ে ভারতে যেমন সংক্রমণের গ্রাফ, আপনি যেটা বলছিলেন, উপর দিকে যাচ্ছে, রিকভারি রেটও কিন্তু বাড়ছে, এবং একই সঙ্গে ভারত কিন্তু একই সঙ্গে বিশ্বের অনেক গোটা দেশের সামনে 18 মাসে 200 কোটি ডোজ টিকা দেওয়ার মাধ্যমে কিন্তু প্রমাণ করেছে ভারতের বিশ্বের বৃহত্তম গণ টিকাদান কর্মসূচি অনেকটাই সফল হয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের সার্বিক করোনা পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির আমার কাছে থাকা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।